মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও তো ভীষণ ভীষণ ভালো আছি আচ্ছা আজকে সকালে আমার চেহারার রঙটা একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে না ইয়েস কারণ আমি ফাইনালি যাচ্ছি ঘুরতে আর সেটা আগামী কালই তো পুরো দিন আমার নানান ধরনের আজকে হেকটিক শিডিউল আছে আমাকে প্যাকিং করতে হবে কিছু কেনাকাটাও বাকি আছে সেটাও করে নিতে হবে আর খুব শর্ট নোটিসে যাচ্ছি তো হারবারির মধ্যে আমাকে কাজগুলো করতে হবে তো বেশি কথা বলছি না আমাকে কাজগুলো গুটিয়ে ফেলতে হবে তাহলে সাথে থাকুন যা যা কিছু গোছাবার ছিল সেটা মোটামুটি রেডি এই একটা ডুক এটা ব্যাকপ্যাক আপাতত ভেবেছি দুজনে এই দুটোই নেব এখানটাতে আমাদের নেসেসারি যেই ওষুধগুলো ইমার্জেন্সির জন্য দরকার সেগুলো রয়েছে আমার একটা স্লিং ব্যাগ এখানটাতে আমার টুকিটাকি জিনিস কিছু এই বা সেটটা এটা আমার আর এটা আমার হাজব্যান্ডের এই অবধি হলো আর বাইরের কিছু কেনাকাটা যা ছিল সেটা আমরা মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি আর যা যা কিছু টুকিটাকি আছে সেটা ইনক্লুড করে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই তাহলে আমার যা গোছ করার মানে যা লাগবে সেই সব জিনিসগুলো আমি একদম বের করে উছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর যা যা নিতে হবে সব কিছু এখানটাতে মোটের উপর আছে টুকিটাকি দু একটা জিনিস নেই সেটা কিছুক্ষণ পরে একটু বেরিয়ে ওই কিনে নিতে হবে আর আমি ব্যাগে এখনও এই সবগুলোকে ঢোকাইনি, সেটা আমার হাজব্যান্ড করবো ও ভালো করতে পারে প্যাকিংয়ের কাজটা সব গোছানোই আছে এখন শুধু ব্যাগে পুরো দিলেই হলো ও ছোটো ছোটো ভাজ করে ও সুন্দর করে ওটা নিতে পারে সেটা আমি পারি না ও অল্প জায়গার মধ্যে ধরিয়ে দিতে পারবে আমার দ্বারা হয় না ঠিক আছে ওই করুক এই কাজটা আচ্ছা এবার প্যাকিং তো শুরু করে দিলাম ঘুরতে যাবো সেটাও বলে দিলাম এবার কোথায় যাবো সেটা তো বলতে হবে ঠিক আছে আমরা আপাতত যেটা প্ল্যান করলাম যেহেতু আগের থেকেই ভেবে রেখেছিলাম যে পাহাড়েই যাব তো নানান এই প্রাকৃতিক বিপর্যয় মানে অনেক ল্যান্ডস্লাইড হয়েছে তারপর রাস্তা একদম ভেঙে গেছে তো বেশিরভাগ রুটেই বন্ধ রয়েছে এই সময় যাতায়াতের ব্যাপার মানে যাতায়াত পসিবলই না আর কি আমরা হোটেলে ফোন করেছিলাম ওখান থেকে বলে দিল যে আপনারা নভেম্বরের মিডলে আসুন তো ততদিনে তো আমাদের সবার আবার কাজ কাজটা শুরু হয়ে যাবে তখন ওই সময়টাতে একটু প্রবলেম হতো তাই আমরা ভাবলাম যে দেখি এই সময়টা মানে যেই টাইমটা আগে থেকে ডিসাইড করেছিলাম এর মধ্যেই যাওয়া যাওয়াটা যায় নাকি তো এবার যেটা হলো মানে আলটিমেটলি শুধু কার্শিয়াং দার্জিলিং রুটটাই শুধু ওপেন আছে হুম কার্শিয়াং টু দার্জিলিংটা ওপেন আছে তো সেজন্য আমরা যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হলো লেপচা জগৎ এটা দার্জিলিংয়ের রুটেই পড়ে আর ওই দার্জিলিংয়ের আগেই ঘুম স্টেশনের থেকে কাছে আর কি ঘুম স্টেশনের থেকে অল্প দূরত্বেই তো আমরা লেপচা জগতে যাচ্ছি আর কালকে রওনা হচ্ছি ভোর পাঁচটে তো যা কিছু করার আমাকে আজকেই সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে কারণ পাঁচটাতে রওনা হব তাহলে উঠতে হবে তো আমাকে অন্তত সাড়ে তিনটাতে তো উঠতেই হবে তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে ওই সব কিছু ইয়ে করে একটু চাটা যদি খেয়ে যাই ওই করতে করতেই পাঁচটা হয়ে যাবে তো যা কিছু করার আজকে সব কিছু কমপ্লিট করে রাখতে হবে আর হ্যাঁ আমি আজকে বাবার বাড়িতে চলে যাব মানে মায়ের ওখানটাতে চলে যাব ওখান থেকেই আমি যাব কারণ আমার বোনও যাচ্ছে আমাদের সাথে আচ্ছা এবার বলিনি যে কে কে যাচ্ছে তো আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আমার বোন যাচ্ছে আর আমাদের যে পাগলপন্থী ভরা গ্রুপ আছে সেই গ্রুপের সবাই যাচ্ছে তো আমরা মোট ছজন যাচ্ছি আপাতত আর আমাদের হোটেল বুকিং আর গাড়ি বুকিং কমপ্লিট তো এখন প্যাকিংটা করে নিই চলুন পরে দেখা হচ্ছে আবার এই লাস্ট মিনিট প্রিপ চলছে যেটা পরে যাওয়া হবে আর বাকি ব্যাগগুলো মোটামুটি রেডি তো এই ব্যাগটা যাচ্ছে আমাদের আর এটাও আর এটা আমি সাইডে নেব তো এই সব মোটামুটি রেডি এখন মোটামুটি কি সবই রেডি শুধু যেটা পরে যাওয়া হবে তো সেটাই মানে বাকি ছিল তো সেটা রেডি করা হচ্ছে আমি এখন খাচ্ছি গরম জল আমার ডিনার হয়ে গিয়েছে অলমোস্ট এক ঘন্টা হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে আমাকে শুতেও যেতে হবে জানেনি আমাকে ভোর কালকে উঠতে হবে মানে মাঝরাতে অ্যাকচুয়ালি তো আমার পক্ষ থেকে আমি একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করে দিই রকম ট্রাভেল বা এরকম যখন আপনাদের কোনো শিডিউল থাকবে যে আপনাদের অনেক ভোরে উঠতে হচ্ছে বা ট্রাভেল করতে হচ্ছে পুরো দিনেরই ব্যাপার তো তখন একটা আপনারা একটা কাজ চাইলে করতে পারেন রাতে ঠিক শুতে যাওয়ার আগে এইরকম আমি যদি ওটা কাপ নিয়েছি এটা মোটামুটি এক গ্লাসেরই সাইজ হ্যাঁ তো এক গ্লাস লিউকর্ম ওয়াটার মানে ঈষত উষ্ণ জল আপনি খেয়ে নিন এতে কী হবে আপনার পুরো রাতে ডাইজেশনটা ঠিকঠাক থাকবে আর গরম জল কিন্তু ঘুমেও হেল্প করে আর সব থেকে যেটা বেনিফিশিয়াল সেটা হলো পরের দিন সকালে আপনার পেটটা সুন্দর মতন ক্লিয়ার হয়ে যাবে এখন বাজে রাত সাড়ে দশটা প্যাকিং মোটের ওপর কমপ্লিট হয়ে গেছে এখন আর এই নানান ধরনের গোজ গাছ এক্সাইটমেন্ট সব কিছুর মাঝে সব কিছু আর দেখাতে পারলাম না কি কি হলো না হলো তো আমাদের গোজ গাছ কমপ্লিট কালকে একদম ভোর ভোর রওনা হচ্ছি তো আমার চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিট ফ্যাট